সবাইকে স্বাগত, শুভ সকাল। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, সেলাম টেলাম সেরে এখান থেকে সেরে আমাদের মানে এখানে মেন পুজোটা দিতে যাব। সেইখানে জল নেওয়া হয়ে গেছে, যে ঘরটা নিয়ে এসেছিলাম তো এই নিয়ে আমরা সকাল সকাল পুজোটা দিয়ে দেবো। ভিড়ভাড়টা হওয়ার আগেই সকাল সকাল পুজোটা দিয়ে নিই। তো চলো ওইখানে গিয়ে কী হয় না হয় সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে অল্প কিছু হোক শেয়ার করবো। চলো মোবাইল আর
তুলবি বাবা? একটা বেলের চারা আর একটা শ্বেতা কলের চারা। মানত করেছে তার জন্য দিয়ে গেল, দেখি টাকাও। দেখি এটা স্টিল ছবি, টাকাও দেখাই। বেল গাছের ব্যাপারটা একটু বলে দাও, সবাই বুঝবে। প্রথম বেল, মানে প্রথম বেল চারা বাবার মন্দিরে বসালাম। টার্গেট হচ্ছে 108টা বেল চারা 108টা শিব মন্দিরে। সেটা এরকম তারকেশ্বরের মতো বিখ্যাত হতে হবে তার কোনো মানে নেই। কোনো না কোনো শিব মন্দিরে বসাবো এবং তার প্রত্যেকটার ভিডিও করব। ইনি হচ্ছেন প্রথম এবং তারকেশ্বরে বলবো। তোমাদের গাছ পোতা কমপ্লিট হয়ে গেল, এই যে একজনকে পুতলাম বাবার মন্দির চত্বরে আর আরেকজন তারকেশ্বর মন্দির চত্বরে। ইচ্ছের হ্যাঁ এরকম ফটোর মধ্যে কিছু করেছি। ওই ওই কিছু আছে 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 দাদা পয়সা তো নাও। মাসিমা বলছিল দুটো নিতে হবে না বাবা, একটা নিলে যাবো বলে গেছিলাম, দুটো দেব দুটোই দেব। আমার একটা নিলে আমার বউরি কয়ে গেছে কত এগুলো একটা নিলে হবে আর দু জায়গায় ছুটি দিল কত এই যে আমাদের পান্তপুরীর জন্য টিয়া পাখি, কারণ ও বাবা বলে ওকে টিয়া পাখি আর ইয়োর টিয়া পাখি। ছোটবেলায় এগুলো 10 টাকা 5 টাকায় পাওয়া যেত, এখন কত দাম 70 টাকা। চলো তাহলে সব নিয়ে হলো তো আবার।
চল পেন দেখ, তুই পেন দেবো। ওটা